ए तरुण जुबकेरा हे आमार बंधुरा हे आमार मुरब्बियान गणेरा शुने रेखे दिन बाबा जेने रेखे दिन এমন করে আমার আপনার আব্বা জান আম্মা জান আমার আপনার জন্য কত কষ্ট করেছেন কত মেহনত করেছেন এমন করে একটু যদি বলি আপনারা বুঝতে পেরে যাবেন কেন আপনারা সব জ্ঞানী গুণী মানুষ বসে আছেন বাবা এমন করে আব্বা জান কত কষ্ট করে মেহনত করে হাট বাজার করে আনে এমন করে ছেলে পাই না ধরলেন এমন করে আব্বা জান আমার জন্য একটা কদমা কিনে আনবেন কদমা খেতে ভালোবাসি আগেকার কদমা খুব খেতেন আর কদমাটা বাচ্চারা খুব ভালোবাসতেন এ তরুণ যুবকেরা আব্বা জান হাট বাজার করে এমন করে বাড়িতে আসতে আসতে ওই বাচ্চাটার কথা মনে পড়ে গেল ছেলেটার কথা মনে পড়ে গেল পকেটে হাত দিয়ে দেখে একটা পয়সা নাই সব পয়সা বাজারে শেষ হয়ে গেল চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে আহারে আমার আদরের বাচ্চার জন্য আমি কি ওই কদমাটা নিয়ে যেতে পারবো না এই না কথা মনে করে আবার ব্যাকে চলে গিয়ে ওই বাজারের দিকে চলে যায় বাজারের দিকে চলে গিয়ে কদমার দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে আর চুপচাপ ওই বাচ্চাটার কথা চিন্তা করে এমন করে কদমা দোকানদারের কাছে কাঁদতে কাঁদতে বলে ও আমার ভাই শুনে রেখে দাও আমি হাট বাজার করতে এসেছিলাম আমার কাছে পয়সা সব শেষ হয়ে গেছে আমার কাছে আর পয়সা নাই আপনি আমার জন্য একটা কদমা দেন আমি ছেলের জন্য নিয়ে যাব আগামী হাটে এসে আপনার পয়সাটা দিয়ে দেব আপনারা জানেন আগেকার যুগে এমন করে হাট হতো সন্ধ্যার সময় আর সপ্তাহে সপ্তাহে হাট হতো আর গরু জবাই হতো সন্ধ্যাবেলা আর বাজার করতে যেতেন সন্ধ্যাবেলা কদমাটা নিয়ে বাড়ি আসলেন অনেক রাত হয়ে গিয়েছে বিবিকে ডেকে বললেন বিবি রে আমার ছেলেটা কোথায় আছে বিবি বললেন তোমার ছেলে তো ঘুমিয়ে গিয়েছেন কদমার জন্য অনেক ঘুম জেগেছিলেন জেগে 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 কাঁদতে 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 আমার কাছে বলেছিলেন মা মা গো আব্বা কখন আসবে আমার জন্য কদমাটাকে নিয়ে আসবে না আমি কদমা খাবো বাচ্চা মা আব্বা আব্বা করে ডাকে এমন করে আর আব্বার কথা মনে করে মাঝে মাঝে বলে মা আব্বা কি কোনো রাস্তায় বিপদে পড়েছে কেউ কি ধরে রেখেছে ছেলে মানুষ তখন বুদ্ধি নেই কেউ কি ধরে রেখে দিয়েছে আমার আব্বা কি এখনো আসছেন না ওই সময় আমার আপনার আব্বা বিবির কাছে বলেন কই চলো তো দেখি ছেলের কাছে সন্তানের কাছে গিয়ে সন্তানের পা দুটো ধরে চুমুকে চুমুকে বলে আব্বা গো একটুখানি ওঠো বাবা তোমার জন্য কদমা এনেছি বাবা তোমার জন্য কদমা এনেছি বিবি বলে স্বামী গো আর ডেকো না ডেকো না আর ডেকো না ডেকো না বাচ্চা অনেকক্ষণ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে আর কষ্ট দিও না আব্বা সেই সময় বললেন না না ও আমার প্রাণের বিবি আমার কাছে পয়সা ছিল না আমি ধার করে নিয়ে এসেছি আমার বাচ্চাটাকে খাওয়াবো বলে আর যদি আমি ওর গালে এই কদমাটা না ধরে দিতে পারি আমার জানটা শান্তি হবে না বিবি গো আমার বাচ্চাটাকে ডেকে দাও আমি একটু কদমাটা গালে দেব পা দুটো ধরে চুমুকে চুমুকে বাচ্চাটাকে ডেকে তুলে এমন করে কদমাটা গালে দিয়ে দিল বাচ্চা ঘুমির ঘরে কামড়ে 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 চুষে চুষে খাচ্ছেন আর আব্বা জানের জানটা ভরে গেল মা কেমন আমার আপনার জন্য মেহনত করেছেন কষ্ট করেছেন শীতের সময় ঠান্ডার সময় আমি আপনি মায়ের গর্ভে এসেছি দু
দুনিয়ার জমিনে ভূমিষ্ট হয়েছি, আম্মা জান এমন করে আমাকে আপনাকে কি করে লালন পালন করেছিলেন শুনেন, আম্মা জান এমন করে শীতের সময় কনকনে ঠান্ডার সময় সূর্য এমন করে পাঁচ দিন ওঠে না ঠান্ডার সময় আমি আপনি মায়ের গর্ভে এসেছি বিছানায় শুয়ে আছি এমন করে শীতকালে দেখবেন ঘন ঘন প্রস্রাব লাগে বাবা আর আমি আপনি যখন প্রস্রাব করেছি আম্মা জান গভীর রাতে আম্মা জানের কিন্তু চোখে ঘুম নেই আধা ঘন্টা পরে পরে আম্মা জান চমকে চমকে উঠে যাচ্ছেন আরে আমার সন্তানটা হয়তো প্রস্রাব করে ফেলেছি আবার কিনা হাত দিয়ে একটুকুনি গায়ে দিয়ে দেখে প্রস্রাব করে দিয়েছি এমন করে আম্মা জান ওই কাপড়টা এজড়ে দিয়ে আবার নতুন করে কাপড় দিয়ে দিয়ে আবার আম্মা জান শুয়ে পড়েছেন আমি আপনি আরামে ঘুমিয়ে গেছি ঘুমির ঘরে আবার প্রস্রাব করে দিয়েছি আম্মা জান আবার কুড়ি মিনিট পরে চমকে গিয়েছে আহারে আমার বাচ্চাটা হয়তো প্রস্রাব করে দিয়েছে যতই হোক মা বাচ্চাদের অন্তরের খবর জানেন মায়েরটা আঘাত দিয়েছেন আল্লাহ পাক মায়েরটা আকর্ষণ দিয়েছেন সন্তানের যখন কিছু হয় মা কিন্তু বুঝতে পেরে যায় আবার সন্তানের প্রস্রাবের জামা কাপড়টা পাল্টে দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছেন নতুন কাপড় দিয়ে দিয়েছেন এমন করে আম্মা জান আবার কুড়ি মিনিট পরে আবার চমকে গিয়ে ঘুম ভেঙে গিয়েছেন আবার বাচ্চাটাকে দেখলেন বাচ্চাটা আবার করে প্রস্রাব করে দিয়েছে এমন করে আমি আপনি প্রস্রাব করে করে জামা কাপড় সব ভিজিয়ে দিয়েছি আর একটাও পোশাক নাই আর একটা কাপড় নাই আম্মা জান আমার আপনার চলে ঢাকবে মা কি করলো ওই গভীর রাত্রে মা এমন করে আঁচলটা নিয়ে নিজের শাড়িটা নিয়ে এক ফিট থেকে বাচ্চাটা আমার আপনার এমন করে বুকের সঙ্গে মিলিয়ে নিয়ে এমন করে ঢেকে দিয়ে মা এমন করে ঘুমিয়ে গেল আবার কিছু সময় পরে আমি আপনি মায়ের আঁচলে প্রস্রাব করে দিয়েছি আবার মা এমন করে ওই প্রস্রাবের এমন করে আঁচলটা শুনে নিয়ে এমন করে আবার কিনা শাড়িটা এসে নিয়ে আবার উল্টো দিক থেকে অন্য শাড়ির আঁচল দিয়ে আবার এমন করে বাচ্চা ঢেকে ঢেকে দিয়েছেন কত কষ্ট করে গিয়েছে আবার কিছু সময় পরে আবার ওটাকেও ভিজিয়ে দিয়েছি মা তখন চিন্তা করলেন হাই রে হাই আর একটাও তো কাপড় নাই আমার সন্তানের এবার কি দিয়ে ঢেকবো এই না কথা মনে করে আম্মা জান কি করলো আম্মা জান নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরে নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরিয়ে আম্মা জান গরম পাড়িয়ে দিয়েছিল আম্মা জান গরম ঘুম পাড়িয়ে দিয়েছিলেন এমন করে সারা রাত ধরে আম্মা জান আমার আপনার খেদমত করেছেন সেই আম্মা জান কত কষ্ট করেছেন এখন আমি আপনি বলি আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে তোমরা তোমাদের বাপ মার সাথে ইহসান করো ইহসানটা কি একটু আমি আপনাদের শুনিয়ে দিই খেয়াল করে শুনে নেন মা যেমন আমার আপনার জন্য সারা রাত জেগে জেগে আমার আপনার সেবা করেছেন আমার আপনার উচিত মা এখন এখন অনেকের মা অসুস্থ হয়ে যায় বয়স্ক হয়ে যায় দুর্বল হয়ে যায় আমার আপনার দরকার কি ওই মা শুনিয়ে খেদমতে সারা রাত ওদিকে কাটানোর দরকার সারা রাত কাটানোর দরকার ইহসান করার দরকার ইহসান ওটাকে বলা হয় মা সারা রাত ধরে আমার আপনার জন্য জেগেছেন আর আমি যদি সারা রাত ধরে আমার মার জন্য জেগে যদি খেদমত করি এটাকে বলা ইনসাফ আর ইহসান করতে বলেছেন ইহসান ওটাকে বলা হয় অধিক পরিমাণ সেবা করতে অধিক পরিমাণ দেখভাল করতে হবে ওটাকে বলা ইহসান অতএব আমাকে আপনাকে অধিক পরিমাণ সারা রাত সারা দিন ধরে এমন করে মার খেদমত করে যেতে হবে মা যেন কষ্ট না পায় এটাকে বলা আব্বা এমন করে আমার আপনার জন্য কত কষ্ট করেছেন মেহনত করেছেন সেই আব্বা যদি দুর্বল হয়ে যায় অসুস্থ পড়ে যায় কমজোর হয়ে যায় আমার আপনার দরকার আব্বা জানের পাশে ঘুমানো সারা রাত ধরে আমার আব্বা জানের সঙ্গে ভালো ব্যবহার করা আব্বা জানের খেদমত করা খাই খেদমত করা যতটুকু করেছিলেন অধিক পরিমাণ আরো বেশি বেশি
খেদমত করার দরকার ওটাকে বলা ইহসান আব্বা মার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে ভালো ব্যবহার করতে কি এমন কোনো ব্যবহার করো না কাজ করো না যে কাজে আব্বা মা অসন্তুষ্ট হয়ে যায় নারাজ হয়ে যায় খাই খেদমত করতে হবে তবে আল্লাহ নবী বললেন তোমাদের পাপ মা তোমাদের জন্য জান্নাত তোমাদের পাপ মা তোমাদের জন্য জাহান্নাম যে সন্তানের উপরে যার পাপ বাপ মা রাজি সন্তুষ্ট ওই সন্তানের উপরে স্বয়ং আল্লাহ পাক রাজি বলুন সুবহানাল্লাহ যে সন্তানের উপরে স্বয়ং বাপ মা নারাজ হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায় ওই সন্তানের উপরে স্বয়ং আল্লাহ নারাজ হয়ে যায় কত কষ্ট তালি ভুকি বলে উনি যখন ওনার আব্বা যখন ইন্তেকাল করেছিলেন উনি তখন কেরালা আজকে সেই আব্বার মহাব্বতে ভালোবাসায় আজকে চার পাঁচ বছর ধরে মাহফিল করছে আমি গুনাহগারী বছরে আল্লাহ পাক হাজির করেছি জি আমি আপনাদের কাছে একেবারে নতুন আব্বা হারানোর ব্যথা যাদের নেই তারা বুঝতে পারবে আমার মা নেই আব্বা জান্নাতের টুকরা বানিয়ে দেন কবর থেকে বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমাদের সকলেই যারা আম্মা আব্বা যারা কবরের মানুষ হয়ে গেছে আল্লাহ সকলে তাদের কবরের জান্নাতের টুকরা বানিয়ে দেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন এ তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা ভুল আমার বুঝবেন না আমি গোনাগার মোহাম্মদ হোসেন আপনাদের খেদমতে এসেছি বলে তাই আপনাদের কাছে একটু বলে যাই খুব খেয়াল করে শুনে নেন বাবা আব্বা মার উপরে যে সন্তানের জিম্মাই যে হক রয়েছে সেই হকগুলো আপনাদেরকে বলবো আব্বা মার উপরে সন্তানদের জিম্মাই এমন করে 14টি হক রয়েছে সাতটা হক হলো হায়াতে জিন্দেগিতে যখন বেঁচে থাকবেন বেঁচে থাকা কারণে সাতটা হক আর যখন ইন্তেকাল হয়ে যাবে কবরের মানুষ হয়ে যাবে ইন্তেকালের পরেতে আমার আপনার জিম্মায় বাপ মার উপরে সাতটা হক চালু হয়ে গেল অনেকে এখন ভাবি যুবকেরা অনেকে জানি না অনেকে ভাবি ইন্তেকাল হয়ে গেল তা হয়ে গেল আর কোনো হক নাই দুনিয়ার জমিনে যখন হায়াতে জিন্দেগিতে বেঁচেছিলেন দেখভাল করেছি যত্ন করেছি খাইয়েছি পরিয়েছি এমন করে খাইয়ে খেদমত করেছি এমন করে দেখভাল করেছি হক তো মিটে গিয়েছে এখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে যাও চলে গেল হক সব শেষ হয়ে গেল নানা ঘোষণা আপনারা অনেকে জানি না ইন্তেকাল করার পরে বাপ মা ছেলেদের উপরে সাতটা হক চালু হয়ে যায় আমি ইন্তেকালের পরে যে শাস্তি হক বাপমার উপরে সন্তানের জিম্মায় এটা আপনাদের খেদমতে বলবো আজকে যেহেতু আজকের এই সাবজেক্ট আমার এই আজার ভাইয়ের আব্বা জান চলে গিয়েছেন সেই উদ্দেশ্যে আজকে মাহফিল তাই বাপমার হকের বিপরে একটু কথা বলবো আপনাদেরকে ও আমার সোয়ে মালিকেরা বাপমার সঙ্গে খারাপ আচরণ করবেন না খারাপ ব্যবহার করবেন না আপনাদের একটা ঘটনা বললে বুঝতে পারবেন আল্লাহ পাকের একজন বান্দা
তার আম্মা জানে বড় অসুস্থ বড় কমজোর হয়ে গিয়েছে এমন করে হাঁটতে চলতে পারে না আর এমন করে বেড়াতে পারে না এমন করে কমজোর হয়ে গিয়েছে আর ওই আল্লাহ পাকের বান্দার মনে স্বপ্ন জেগেছে আমি আল্লাহ পাকের একটু কাবায় যাব আমি আল্লাহ পাকের কাবাটাকে একটু জিয়ারাত আল্লাহ পাকের নবীর মাজারটাকে একটু জিয়ারাত করব কাবায় যাবার স্বপ্ন লেগেছে হজ পাকে যাবার আশা লেগেছে আম্মা জানকে ডাক দিয়ে বললেন এ আমার আম্মা জান আমাকে একটু অনুমতি দেন আমি একটু আল্লাহ পাকের কাবায় যাব আপনারা জানেন অল্প দিনে যদি ওলি হবা যায় তা কাবায় যাবেন ছয় সাত দিনের ভিতরে আপনি গোনাগুলো মাফ করে এসে এমন করে ছয় সাত দিনের ভিতরে আপনি গোনাগুলো মাফ করে দিয়ে আল্লাহ পাক মাফ করে দিবে এমন করে অল্প দিনে আল্লাহর ওলি হবা যায় সংক্ষিপে শর্টে অল্প দিনে ওলি হবার একটা উপায় হলো হজে যাবা এমন করে ছয় সাত দিন কাজ এমন করে কমপ্লিট করবেন আর জীবনের গোনাগুলো আল্লাহ পাক মাফ করে দেবেন আর আল্লাহ পাক এমন করে অল্প দিনে আল্লাহ পাকের ওলি হবা যায় আল্লাহ পাকের বান্দা হজ যাবে বলে এমন করে আম্মা জানের কাছে অনুমতি চাচ্ছেন আম্মা জান আমাকে একটু অনুমতি দেন আমি আল্লাহ পাকের কাবায় যাব আল্লাহ পাকের কাবা জিয়ারাত করব ও আম্মা জান আমাকে একটু অনুমতি দেন আম্মা জান বললেন বাবা ছেলে রে আমার শরীরটা বড় খারাপ আমি কমজোর হয়ে গিয়েছি আমি এমন করে আর হায়াতে জিন্দেগি বেঁচে থাকবো কি থাকবো না এটা তো বলতে পারি না আমার শরীরটা কমজোর হয়ে গিয়েছে তুই যাবি রে যা রে যা হয়তো আমার মরা মুখটাও দেখতে পাবি না সন্তানের মনটা নরম হয়ে গেল আর জেল না আবার পরের বছরে হজের যখন সময় হলো আম্মা জানের কাছে গিয়ে বললেন আম্মা জান আমাকে একটু অনুমতি দেন আমি আল্লাহ পাকের কাবা জিয়ারতে যাব মনে বড় আশা আমি কাবা শরীফে যাব স্বপ্নে স্বপ্নে কাবা দেখি আম্মা জান আবারই বললেন না গো না বাচারে আমার শরীরটা বড় খারাপ আমি কমজোর হয়ে গিয়েছি আমি আমি তোমাকে অনুমতি দেব না তুই যদি যাস আমি হয়তো ইন্তেকাল হয়ে যাব আমার মরা মুখটাও দেখতে পাবি না এমন করে আবার জেলে না আবার পরের বছর যখন হলো হজের টাইম হলো আবার অনুমতি চাইলেন এভাবে এভাবে সাতটা বছর পার হয়ে গেল সাত বছরের পরেতে এমন করে আবার অনুমতি চাইলেন আম্মা জান আবার অনুমতি দিলে না আর এমন করে রেগে গিয়ে বললেন তার মনের ভিতরে সব সময় কাবা 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 স্বপ্ন দেখে আমি আল্লাহ পাকের হজ মোবারকে যাব আল্লাহর নবীর মাজার জিয়ারাত করব আল্লাহর নবীর মাজার যখন জিয়ারাত করব আল্লাহ পাক আমার জীবনটাকে ধন্য করে দেবে মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির যাই মনে বড় আশা ছিল যাব এ তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ান গণেরা হে আমার মায়েরা বোনেরা এই মুসলমান ঘরের ছেলে মেয়েরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা ওই আল্লাহ পাকের বান্দা এমন করে একটু রেগে গিয়ে মার উপরে দুটো বাজে কথা বলে দিয়েছিলেন বাজে কথা বলে দিয়ে এমন করে বুঝিয়ে নিয়ে পোটলা নিয়ে এমন করে কিছু খাবার নিয়ে নিয়ে আল্লাহ পাকের হজে যাবার জন্যে যাত্রা করার জন্যে হজে যাবার জন্যে সফরে বার হয়ে গিয়েছিলেন আগেকার যুগে এমন করে খাবার পাওয়া যেত না রাস্তাঘাটে যেখানে সেখানে খাবার
খাবার পাওয়া যাবে নি কেন আগে হোটেল এত উন্নত মানের হোটেল ছিল না এমন করে খাবার কিছু পোটলাই করে বিদে নিয়ে সফরে বার হয়ে গিয়েছেন মুসাফির হালতে হজ এমন করে উদ্দেশ্যে রওনা দিয়েছেন এমন করে চলতে 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 এমন করে আগেকার যুগে দেখা যায় আজ থেকে 30 বছর আগের ঘটনা এমন করে ইতিহাস খুললে পাওয়া যায় আগে এমন করে রাজবাড়ি ছিল আর বাড়ির পাশে তার একটা কাঁচা মেঝে বাড়ি করে রাখতেন মুসাফিরদের থাকার জায়গা করে দিতেন কথা ঠিক না বেঠিক মুসাফিররা রাস্তা দিয়ে যাবে যদি রাত হয়ে যায় এখানে বিশ্রাম করবেন থাকবেন থাকার ব্যবস্থা করে দিতেন কেন আগেকার লোকের এমন করে অশিক্ষিত ছিল কিন্তু মানবতা ছিল এখন শিক্ষিত হয়ে গিয়েছে কিন্তু মানবতা হারিয়ে ফেলেছে আর আগেকার এমন করে যখন যাহা যখন আশ্রয় দিতেন যে ব্যক্তিটা কোনোদিন তার সঙ্গে খারাপ আচরণ করত না আর এখন যাকে আশ্রয় দেবে কোলে টানবেন ঘরে বসাবেন যে থালাই খাবে ওই থালা কিন্তু ফুটো করে চলে যাবে কথা ঠিক না বেটি এ তরুণ যুবকেরা আল্লাহ পাকের বান্দা হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুসাফির হালতে চলতে 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 এমন করে দেখা যায় কিছু দূর যাবার পড়েতে একটা মসজিদ ঘর চকি বলল যে মসজিদটা এমন করে বেড়া দিয়ে ঘেরা আছে আর চতুর্দিকে টিন দেবা এমন করে উপরে সাদনা টালি দেব আর কিছু ফাঁকা আছে আর বেড়া দিয়ে ঘেরা জানলা নেই এমন করে ওই গরিবিয়ালাতে এমন করে মসজিদটা ওই মসজিদের ভিতরে ওই আল্লাহ পাকের হজ যাত্রী বান্দাটা আশ্রয় নেবার জন্যে ওই মসজিদের ভিতরে গিয়ে উঠলেন ওঠার কোনো জায়গা নাই বাড়ি ঘর পেলেন না লাস্ট ওই মসজিদের ভিতরে গিয়ে উঠলেন মসজিদের ভিতরে গিয়ে নামাজ আদায় করে নিয়ে খাবার ছিল খাবারগুলো খেয়ে নিয়ে বিদ্রায় চলে গিয়েছেন ঘুমিয়ে গিয়েছেন আল্লাহ পাকের কুদরত ওই গ্রামে একটা চুরি হলো বাড়িতে চোর চোর বলে চেঁচামেচি শুরু করে দিল কে চুরি করলি জানো চোর এমন করে চুরি করে নিয়ে পোটলা করে নিয়ে এমন করে পালিয়ে যেতে লাগলেন আর গ্রামবাসীরা সকলে চোর চোর বলে চিৎকার দিয়ে আওয়াজ দিলেন আর মানুষেরা সবাই এক জায়গায় হয়ে গেলেন চোর চিন্তা করলো হাই রে হায় এবার কি হবে উপায় কিভাবে এবার পালাবো এই না কথা মনে করে চোর কি করলেন পোটলাগুলো নিয়ে ওই মসজিদের সামনে চলে গেলেন মসজিদের সামনে গিয়ে দেখলেন আর বাঁচার লাইন নাই ওই মসজিদের ভিতরে প্রবেশ করলেন মসজিদের ভিতরে দেখতে পেলেন আল্লাহ পাকের একজন বান্দা নাক ডেকে ঘুমিয়ে আছে চোর চিন্তা করলো এই তো বাঁচার উপায় পেয়ে গেলাম ওই চুরি করা পোটার মাল নিয়ে ওই মসজিদের ভিতরে রেখে দিয়ে চোর এমন করে মসজিদ ডিঙিয়ে ওপার দিয়ে পালিয়ে গেল আর গ্রামবাসীরা সকলে চিৎকার করে একটাই স্লোগান তুলেছে চোর চোর কে কোথায় আছো চলে এসো তাড়াতাড়ি চোর চুরি করে পালিয়ে যাচ্ছেন যে যেখানে এসো সবাই চলে এসো তাড়াতাড়ি সবাই চতুর্দিক থেকে মসজিদে তাকে ঘিরে ফেললো মসজিদের ভিতরে ঢুকে দেখলেন এই তো চোর পেয়ে গিয়েছি এই যে মসজিদের ভিতরে শুয়ে আছেন ওইটা চোর শুয়ে আছে অথচ ওইটা কিন্তু চোর না ওটা আল্লাহ পাকের বান্দা ওটা হজের জন্য হজ যাত্রী মুসাফির বান্দা শুয়ে আছে মুসাফির বান্দাটা শুয়ে আছেন মানুষেরাও মসজিদের ভিতরে ঢুকে গিয়ে চোর চোর বলে চিৎকার করছেন স্লোগান তুলেছেন আওয়াজ দিচ্ছেন আর মুসাফির আল্লাহ পাকের বান্দা হঠাৎ করে চমকে গিয়ে চিন্তা করলে লাগলেন হাই রে হাই কি হলো উপায় এরা কি বলছে রে বলছে আমি তো চোর না এরা কি আলোচনা করছেন ওই সময় ওই গ্রামের একজন মাতা মতব্বার বলেছিলেন এই আর চিন্তা করো না আর ভাসলা ফাজলামি করো না এখন ধরা পড়ে গিয়েছে বলে বাঁচার ফাজলামি করছো বাঁচার চিন্তা ভাবনা করছো কোনো কথা শুনবো না গলা ধরে এমন করে ধাক্কা দিয়ে এমন করে গ্রামে মাতব্বাররা আগেকার যুগে বিচার করতেন এমন করে কেউ যদি অন্যায় করতেন কাজী সাহেবের কাছে বিচার দিতেন কথা ঠিক না বেটি কাজী সাহেবের কাছে নিয়ে চলে গেলেন কাজী সাহেব এই ব্যক্তিটা চুরি করে নিয়ে
কেমন করে পালিয়ে যাচ্ছিলেন আর পালিয়ে যেতে যেতে আমরা যখন দেখতে পেলাম ধাবা করলাম পিছে ধাবা করলাম পালানোর উপায় নাই চুরি করে পটলা নিয়ে মসজিদের ভিতরে ঢুকে গিয়েছে এর কি শাস্তি হবে গ্রামবাসীরা মারধর করবে অত্যাচার করবে একজন ব্যক্তি বললেন খবরদার খবরদার আর বেশি মারো না একে যদি আর বেশি মারা হয় এ ইন্তেকাল হয়ে যাবে মারা যাবে অতএব আইনি পদক্ষেপ নেবে আইন ব্যবস্থা নেবে আমরা কিন্তু দোষী হয়ে যাব আর মারধর করো না কাজী সাহেবের কাছে নিয়ে চলে গেলেন কাজী সাহেব বললেন এ চুরি করেছে অপরাধ এর একটা হাত কেটে দেওয়া হবে আর যে চুরি করা মাল তাকে নিয়ে খোদার ঘর পবিত্র ঘর মসজিদ ঘরে ভিতরে ঢুকেছেন তাই এর জন্য একটা শাস্তি হবে এর গলায় একটা জুতোর মালা পরানো হবে আর জুতোর মালা পরিয়ে সারা গ্রামে ঘোরানো হবে আর সবাইকে বলে দেওয়া হবে মাইকিং করা হবে তোমরা যদি কেউ চুরি করো আর চুরি করা মাল যদি মসজিদের ভিতরে নিয়ে যাও তাহলে কি হবে তোমাদের গলায় এরকম জুতোর মালা পরিয়ে গ্রামে গ্রামে ঘোরানো হবে কাজী সাহেব বিচার করে দিলেন ওই আল্লাহ পাকের বান্দিটা মান্দাটাকে নিয়ে গলায় জুতোর মালা পরিয়ে নিয়ে গ্রামের ভিতরে গ্রামবাসীরা মাইকিং করে বলছে রে একে কোথায় আছে শুনে রেখে দাও এ চোর চুরি করে মসজিদের ভিতরে চলে গিয়েছিলেন তাই এর গলায় জুতোর মালা পরিয়ে দিয়ে ঘোরাচ্ছে তোমাদেরকেও ঘোরানো হবে এই কথা যখনই বললেন ওই আল্লাহ পাকের বান্দা মাইকটা কেড়ে নিয়ে বলতে লাগলেন না না চুরি করলে শাস্তি হবে না বরং যারা মায়ের হুকুম অমান্য করে যারা হজে যায় তাদের এই শাস্তি হয় আল্লাহু আকবার বলেন মাইক্রোফোন হাতে কেড়ে নিয়ে বললেন চুরি করে চুরি করা মাল মসজিদে নিয়ে গেলে শাস্তি হয় না তোমরা ভুল বলছো বাবা বরং মায়ের হুকুম অমান্য করে যারা হজে যায় তাদের এই শাস্তি হয় মায়ের হুকুম অমান্য করা যাবে মায়ের হুকুম অমান্য করে হজে যাচ্ছিলেন জাতিকে কি হলো উপায় দেখেন বিপদে পড়লো তাহলে মা বাপের হুকুম অমান্য করলে বিপদ সমস্ত বিষয়ে যদি মা বাপের হুকুম অমান্য করেন আপনি রাস্তাঘাটে সমস্ত জায়গায় আপনি বিপদে পড়বেন মুসিবতে পড়বেন মা বাপ এত নিয়ামত জি খবরদার মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করুন ওদের দোয়া নেবে দোয়া মা বাপের দোয়া নেবে মা বাপের দোয়া যদি নসিবে লাগে না দেখতে লাগবে না বাবা এ তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন তবে বাপার উপরে হক যে ইন্তেকাল হবার পরে শাস্তি হক আমি বললাম এক নাম্বারে হক হলো মা বাপ যখন ইন্তেকাল করবে আপনার সন্তান হিসাবে দায়িত্ব মা বাপের এমন করে লাশটা তাড়াতাড়ি গোসল দিয়ে দিয়ে এমন করে তাড়াতাড়ি করে জানাজা নামাজ পড়িয়ে মাটি মানসিল করে দেবা এক নম্বর হক কি বললাম এক নম্বর হক হলো সন্তানের উপরে মা বাপের লাশটাকে তাড়াতাড়ি গোসল দিয়ে জানাজা পড়িয়ে মাটি মঞ্জিল করে দেবো এখন আবার জানাজা নামাজ মানুষ পড়তে যায় কিন্তু এমন ভাবনা যেন ধানে বই ছিল কথা ছিল এত ব্যস্ত সে ব্যস্ত কথা বলা যাবে সারা জায়গায় আড্ডা মারবে কোনো অসুবিধা নেই ভালো জায়গায় শয়তান কাটিয়ে বেড়াবে আর কত গল্প দুনিয়া বিজ্ঞানী কথা বার্তারা সে ইমাম সাহেবকে কিছু বলছে শুনবো মানে খতাম আল্লাহ আলা কুলুবিহি ওদের অন্তরে সব আল্লাহ মোহর মেরে দিয়েছে ও কথা আর চাই না ইমাম সাহেব লাস্টে ইমাম সাহেব বল বাবা তোমরা চুপ করো চুপ করেন কথা বলেন না আমি কি বলছি শুনেন মানে এটা জানে না যে ওই জায়গায় কথা বলা যাবে না ও
ওখানে কত বছর 70 বছর ইবাদত নষ্ট করে এটা কত বছর মানে ছি ছি কোথায় আমরা আছি বাবা বললে বা রাগ করে বললে বা রাগ করে আর না বলো পারলে ভালোবাসে মা পাক করে আনেন তাই একটু বলি বাবা দুনিয়ার জমিনে একসাথে থাকবো এটাও তো আশা যে আল্লাহ পাকের জান্নাতে একসাথে থাকবো কি বলে তাহলে একটু বলি বললে আবার বেজার তুমি কি বলছিস বলছিস বললে তো ওইজন্য আমি সব জায়গায় জল জায়গায় জিজ্ঞেস করলে বাপ আপা তোমরা বলো কি আলোচনা করব সব এই নামাজের কথা বললি যারা নামাজ পড়ে তারা মুখম না এরকম বেক্কি নেই রাখো হজের কথা বললি তা তো বেশ জমি কিন্তু পাশে জমি আবার বিক্রি করে ওটা কিনতে যদি যাকাতের কথা বলি কি নেই যা হয়েছে তুই এটা সামনেটা বড় খরচা রয়েছে আবার জাকাতের কথা বলছি আর ওয়াস্ত জমি রাখ কর রোজার কথা বলি হাড়িতে চাল রয়েছে আলু রয়েছে সবজি রয়েছে থাকতে সত্যি থাকবে তুমি কত কত বলে না শুধু এসে ছি ছি খবরদার খবরদার জি খবরদার রাগ করবেন না বাবা ওই জন্য বলি বাবা আপনারা বলেন কি আলোচনা করব আপনারা বলেন কি আলোচনা করব যে বিষয়ে আলোচনা করতে বলবেন সেই বিষয়ে করব আর যদি বলবেন না তা চুপচাপ থাকবেন আমি কিন্তু নাঙ্গল চালাবো যদি বেঁধে যায় গায়ে যদি বাঁধে কিছু বললি হবে না বাবা আর যেই গায়ে বাঁধে তখন আস্তে আস্তে দুটো চারটে করে উঠে পালাই বাবা তো কি হবে যাক জন্য এ তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ান গণেরা হে আমার মায়েরা বোনেরা আসেন সংক্ষেপ করে দেব আর আলোচনা বাড়াবো না কেন শীতের রাত আপনাদের আর কষ্ট দেব না আসেন যে হকের কথা বলেছিলাম আজকে কিন্তু পুরোটা বলতে পারবো না যেহেতু আমি আজকে আব্বা আম্মা যখন ইন্তেকাল হয়ে যায় এই ইন্তেকালের পরে সন্তানের জিম্মায় যে সাতটি হক রয়েছে এই হকের কথাটা বলে যায় খুব খেয়াল করে শুনে নেন বাবা এই এক নাম্বারে বললাম আব্বা আম্মা যখন ইন্তেকাল হয়ে যাবে তখন সন্তানের উপরে তখন দায়িত্ব হক হলো আব্বা আম্মার এমন করে লাশটা গোসল দিয়ে জানাজা পড়িয়ে তাড়াতাড়ি করে মাটি মানসিল করে দেওয়া আর দুই নাম্বার হক হলো ওই আব্বা জানে যদি কোনো ঋণ করে যায় ওই ঋণটাকে সন্তানদের পরিশোধ করে দেওয়া আর তিন নাম্বার হক হলো বাপ মা যদি কোনো ওসিয়াত করে যায় ওই ওসিয়াতটাকে পালন করা আর চার নাম্বার হক হলো আব্বা আম্মার জন্য সর্বসানির মাহফিল করে দেবা ওয়াজ নসিহাতের মাহফিল করে দেবা মিলাদুন নবীর মাহফিল করে দেবা যেটা আমার আজহার ভাই আজকে যোগ্য বাপের যোগ্য সন্তান আমার আজহার ভাই আজকে আপনাদের চোখ খুলে দিচ্ছেন আজকে দেখিয়ে দিয়ে যাচ্ছেন একভাবে আব্বার হক আদায় করার জন্য প্রতি বছরে বছরে এমন করে এই মিলাদ সর্বসানির মাহফিল করে যাচ্ছেন অনেকে বলবে হুজুর আমার পয়সা নাই লাখ কোটি কোটি টাকা নাই এক লাখ দু লাখ টাকা নাই বিরাট বড় করে মাহফিল দেব আপনার কোনো চিন্তা করতে হবে না ইসলাম সেটাও বলে দিয়েছেন আপনি সূরা ইয়াসিন শরীফ কি পড়তে পারেন সূরা ইয়াসিন শরীফ পড়ে এমন করে আব্বার জন্য সর্বসানি করে দিবেন হুজুর ইয়াসিন শরীফ পারি না সূরা ইখলাস কি পারেন কুল হুয়াল্লাহু আহাদ এইটুকু পড়ে নিয়ে আব্বা আম্মার কবরের ধারে গিয়ে সর্বসানি করে দেবা দরুদ শরীফ পড়বেন সুবহানাল্লাহ পড়বেন এগুলো পড়ে আব্বা আম্মার জন্য সর্বসানি করে দেবেন দুনিয়ার জমিনে যা কিছু এমন করে যদি দান করে দান সওয়াব দেবেন আর এমন করে যদি একবার সুবহানাল্লাহ পড়ে যদি আব্বা আম্মার রুহে যদি পৌঁছে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন অধিক পরিমাণ সওয়াব নেকি দিয়ে দেবেন এ তরুণ যুবকেরা আর এমন করে যে আর উন্নত মানের হক হলো আরেকটা
আব্বাম্মার জন্য দোয়া করা জিয়ারত করা আব্বাম্মার জন্য দোয়া করা জিয়ারত করা এমন করে আব্বাম্মা যদি কোনো গোনা করে যায় আমাদেরকে মানুষ করতে গিয়ে দোকানে ধার করে কত কষ্ট করে মানুষ করে গিয়েছেন ঋণটাকে শোধ করেছেন আর আব্বাম্মা গোনার বোঝা মাথায় নিয়ে কবরের মানুষ হয়ে গিয়েছেন আর আব্বাম্মার জন্য গোনা মাফ করার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে হবে রব্বুল আলামিন আল্লাহ পাক আমার আব্বাম্মার গোনাটাকে মাফ করে দিন আল্লাহ আমাদের মানুষ করতে গিয়ে অনেক অন্যায় করে ফেলেছে অপরাধ করে ফেলেছে ভুল করে ফেলেছে আল্লাহ আপনার হুকুম সঠিকভাবে আদায় করতে পারেনি আল্লাহ গো আমি দোয়া চাই সন্তান হিসাবে আমার আব্বা আম্মার গোনাগুলো আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ নবী আমার জানিয়ে দিয়েছেন সন্তান যখন আব্বা আম্মার জন্য দোয়া চায় চোখের পানি ফেলে চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আব্বা আম্মার কবরে আজাবকে আমার আল্লাহ পাক মাফ করে দেন জোরে বলে আসেন মুক্তাসার করলাম আল্লাহ তৌফিক দিলে আবার আলোচনা হবে বেজাল হবে তো কেউ আমরা খুশি তো জি তকবীর দেন নারায় তকবীর জোর করতে নারাই তো মাশাআল্লাহ কবুল করেন বলু সকলে আল্লাহুম্মা আমিন আমার খুব ভালো লাগছে আর কিছু এত কেন আপনারা মানুষ জি জাগানে আমার ভাইরা দাঁড়িয়ে আছে আল্লাহ কবুল করেন বলু সকলে আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের সকলকে আল্লাহ জান্নাতি করে কবুল করেন বলু সকলে আল্লাহুম্মা আমিন মুক্তাসার করলাম আল্লাহ তো হবে আমার আলোচনা আমি অনেক রাত হয়ে গেছে জি আসেন আসেন নবীকে দরবে একটু সালাম সকলে দাঁড়িয়ে যান ইয়া নবী সালাম আমাদের মনে কবে যাব সোনার মদিনা কোন পথে হব যে রওনা বলে দাও শাহে নবীদের সম্রাট সাজিয়া নবী আসিলেন ধরাই নামিয়া উম্মতদের এতিম বানাইয়া নবী শুইয়াছেন সোনার জানি শুনি আপনার নাম কলেমা পড়ি আপনার নাম নামাজে আপনার
সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ সকলে বসে সরে সরে এসে বসে।